আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন 10টা বাজে, 10টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর 10টা থেকে শুরু করার কারণ হচ্ছে আজকে প্রচন্ড চাপ ছিল বৃহস্পতিবার, তার উপরে ছেলের আবদার ছিল আমার কাছে পরোটা আর আলু ভাজা খাবে। পরোটা আলু ভাজা করে ওকে ডাল ভাত আলু সেদ্ধ সব কিছু দিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে। আর এখন আমি টিফিন করতে বসে পড়েছি, কারণ খুব খিদে পেয়ে গিয়েছে। কিন্তু কি বলতো, একটু ভেবেছিলাম যে শান্তি করে খাবো, এখানে দেখতে পাচ্ছো চা আছে, দুটো পরোটা নিয়েছি, আলু ভাজা নিয়েছি। চাটা না নিলেই হতো, কিন্তু আমার সকালে চা না খেলে এনার্জি ফিরে আসে না। যেটুকু কাজ করেছি সকালবেলা, ঝাড়ু দেওয়া, ঘর গোছানো, চারিদিকে ওকে স্নান করানো, তোমার ডাল হয়ে গিয়েছে, ভাত হয়ে গিয়েছে, এখন সয়াবিন আলুর তরকারি করবো। আলু ভেজে নিয়েছি দুপুরের জন্য, মানে আলুটা বেশি করে ভেজে নিয়েছিলাম। এখন ফুল এনার্জি আনার জন্য আবার যেটুকু কাজ করেছি খেতে হবে আমাকে, তাই চলো টিফিন করে নিই। আশা করি তোমাদের এখন টিফিন হয়ে গেছে, আমার তো অনেক বেলা হয়ে গেছে, টিভিটা চালিয়ে নিয়েছি, পাখাটা চালিয়ে নিয়েছি। একটুখানি আধ ঘন্টা নিজের জন্য সময় বের করতে হয়, কারণ নিজেই যদি ভালো না থাকি কোনো কাজে মন বসবে না। তাই আমি আধ ঘন্টা, 10:30 পর্যন্ত, 10টা থেকে একটু টিভি দেখবো, খাবো আরাম করে, তারপর আবার যাবো সয়াবিনের তরকারি করবো, ঘর মুছবো, জামা কাপড় ভিজিয়েছি, কাচবো, স্নান করবো, পুজো দেবো, ব্যাস। তারপর মুদিখানা দোকানেও গিয়েছিলাম, কিছু জিনিস ফুরিয়ে গিয়েছিলো, সব কিছু তোমাদের দাদাভাইকে আনতে মানে ভুলে যাই আমি বলতে, তাই খুঁটিনাটি কালো জিরা জিরা এগুলো তোমার শেষ হয়ে গিয়েছিলো সব কিছু। যাই হোক, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই আবার গরম করতে গেলে আবার চা কমে যাবে, তাই আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আসছি। আজ হচ্ছে নেক্সট ডে, কালকে ছিল বৃহস্পতিবার। কালকে শরীরটা খুব খারাপ করে গিয়েছিল, পেটে ব্যথা হচ্ছিল, কোমরে ব্যথা হচ্ছিল, সব মিলিয়ে খুবই শরীরটা খারাপ করছিল। আমি আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। আজ নেক্সট ডে, আজকে করছি চাউমিন ছেলের জন্য। দেখতে পাচ্ছ এখানে দুধ বসিয়ে দিয়েছি, ছেলে আজকে আলু সেদ্ধ দিয়ে দুধ ভাত খেয়ে যাবে। ভাতও হয়ে গিয়েছে, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি একটা, চাউমিনটাও সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ ছেলে পড়ছিল পাশের ঘরে, তাই বিছানা থেকে সমস্ত কিছু তুলে চেয়ারের মধ্যে রেখে দিয়েছি। ছেলে এক্ষুনি ব্রাশ করে করলো, স্যার চলে গিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ অ্যালোভেরা জেল ছাদে থেকে এনে আমি জলের মধ্যে কেটে ভিজিয়ে রেখেছি, মানে ওর আঠা জাতীয় একটা তরল থাকে, ওটা খুবই খারাপ, সেই জন্য জলের মধ্যে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে রান্না করছি মাছের ঝাল, এখানে চাল মগজ আর টমেটো পেস্ট করে নিয়েছি, একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি খুব সামান্য করে, কারণ আছে মাত্র দু পিস মাছ, তাই এর জন্য এইটুকুই যথেষ্ট। দু পিস মাছ এটা তোমাদের দাদাভাইয়ের জন্যে, দু পিসই ছিল, তিনটে থাকলে তিনজনের জন্য করে নিতাম, তাই একটু চিকেন ছিল সলিড, সেটা ভাবলাম স্যুপ মতো করে নেবো। স্যুপ বলতে কি বলতো, চিকেন যদি আমি কড়ার মধ্যে করি তাহলে সলিডগুলো ভালো করে সেদ্ধ হবে না, তাই প্রেশার কুকারে ভালো করে কষে দিয়ে দিয়েছিলাম। এতে কি হয়, চিকেন মানে সলিড চিকেনটা খুবই সফট হয়ে যায় আর সুবিধা হয় খেতে, আর ভালোও লাগে পাতলা পাতলা ঝোল। অ্যালোভেরা জেলটা আমি বের করে নিয়েছি, দেখো প্রথমে ভেবেছিলাম খুব সহজ বের করা, মানে ভিডিওতে দেখে, ইউটিউব ভিডিওতে দেখে ভেবেছিলাম খুবই সহজ বের করা চামচ দিয়ে, ওরে বাবা খুবই, মানে এতটাই স্লিপ খাচ্ছিল। আর আমাদের অ্যালোভেরা উপরে প্রচুর পরিমাণে ছাদে হয়েছে, আমি নিয়ে এসেছি দেখতে পাচ্ছো, আর একদম ন্যাচারাল এটা। আর আমি 15 থেকে 20 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম এটা, কারণ ওই যে আঠাটা হলুদ মতো আছে না, ওটা বের হয়ে যাওয়ার জন্য। তারপরে অনেকবার ধুয়ে তারপর জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন এতটা বের করে নিয়েছি, যেহেতু আমার হেয়ারটা একটু লম্বা সেই জন্যই অনেকটা বের করেছি, এখন রয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। এবার এটাকে আমি ব্লেন্ড করব মিক্সিতে, ব্লেন্ড করে তারপরে এর সঙ্গে একটুখানি নারকেল তেল মেশাবো, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো এই তেলটা, এই দেখো এই তেলটা দেখতে পাচ্ছ, এটা আমি নিয়েছিলাম পার্পেল থেকে, এক্সট্রা ভার্জিন গুড রাইসের কোকোনাট অয়েল। এটাকে আমি মেশাবো, খুব অল্প পরিমাণে মেশাবো, এক চামচ ছোট চামচের মিশিয়ে, তারপর তোমাদেরকে ব্লেন্ড করে দেখাচ্ছি। আর এটা আধ ঘন্টা নাগাদ আমি হেয়ারে মাস্ক হিসেবে ব্যবহার করব, তারপরে শ্যাম্পু করে নেবো। ব্লেন্ড করে এনেছি, ব্লেন্ড করে আনার পরে এইরকম হয়েছে, ভালো করে ব্লেন্ড করেছি, একদম ক্রিমি যে ভাবটা হয় না, একদম ক্রিম ক্রিম দেখো, এরকম করে এনেছি। নারকেল তেল দিয়েছিলাম এই চামচে, এক চামচ মতো নারকেল তেল দিয়েছিলাম। এবার এটাকে আমি হেয়ারে অ্যাপ্লাই করে নেব, দেখতে পাচ্ছ এটা স্নানের আগে আমি করছি, তারপরে নর্মাল তোমরা যে শ্যাম্পু করো, নর্মাল শ্যাম্পু দিয়ে যে যেটা ব্যবহার করো, মানে যার যেটা স্যুট করে সেই শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে। আধ ঘন্টা হয়ে গিয়েছে, এইরকম করে রেখে দিয়েছিলাম, দেখো পুরো মাথাটা একদম খুব সুন্দর করে, অনেকটা যেহেতু অ্যালোভেরা জেল নিয়েছিলাম তাই পুরো মাথাটা খুব ভালো করে হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি হেয়ার ওয়াশ করে, আধ ঘন্টার একটু বেশি হয়ে গেছে, 40 মিনিট মতো, এখন স্নান করে নেবো, 1টা বেজে গিয়েছে, স্নান করে পুরো হেয়ার ওয়াশ করে তোমাদের কাছে আসছি, মানে দেখাবো যে কতটা কি কার্যকরী হয়েছে।
শ্যাম্পু করা হয়ে গিয়েছে, এখন পাগড়ির মতো করে রেখে দিয়েছি। আর আজকে এই পর্যন্ত এই ব্লগটি, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার চুলটা কিরকম কি রেজাল্ট দিয়েছে, ঠিক আছে? কারণ আমিও এই প্রথমবার অ্যালোভেরা জেল এমনি মানে লাগিয়েছিলাম চুলের মধ্যে, কিন্তু পেস্ট করে ভালো করে একদম প্রপারলি ভাবে এই প্রথম লাগাচ্ছি আমি। আর কি বলতো, মিক্সিতে গ্রাইন্ডার করে অ্যালোভেরা জেল পেস্ট করলে একটাই সুবিধা, মানে এটাকে পরিষ্কার করতে, ক্লিন করতে খুব সুবিধা হয়। যাই হোক, আমি রেজাল্টটা তোমাদের নেক্সট ব্লগে জানাবো। আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে সবকিছু তোমাদেরকে শেয়ার করবো।